নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা নতুন সিম্পল টিফিন টাইম রেসিপি নিয়ে, যেটা আজকাল কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করছে দেখেই বুঝতে পারছেন। এটা হলো পাস্তা, কিন্তু খুব সহজে সকালবেলায় কিভাবে আপনারা বানিয়ে নিতে পারেন কোনো আগের প্রিপারেশন ছাড়া, আমি সেটা করে দেখাচ্ছি। প্রথমে আমি এই পাস্তা নিয়ে নিয়েছি, যেটা প্যাকেটে আসে সেটা আমি কিন্তু একটু গরম জল করে আমি সিদ্ধ করে নিয়েছি। গরম জলের মধ্যে কিন্তু অল্প পরিমাণ নুনও দিয়ে নিয়েছি, কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ খুব বেশি সিদ্ধ না করলেই না এটা লেগে কখনো যায় না, চাউমিনটা যেরকম লেগে যায় পাস্তা অতটাও লেগে যায় না, তো একটু সিদ্ধটা একটু ঠিকঠাক করে করতে হয়। তারপরে আমি আরেকটা কড়াই নিয়ে আমি সাদা তেল গরম করে নিচ্ছি, যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা নিতে পারেন। তারপরে প্রথমেই আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো চাউমিন কিংবা পাস্তা এগুলো রান্না করার সময় আপনারা রসুন কুচি আগে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, দেখবেন তাতে একটা আলাদা সুন্দর স্মেল আসে এবং বাচ্চারা কিন্তু এই গন্ধটা খুব পছন্দ করে। তো আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না বলে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই তিনটে জিনিস প্রথমে আমি ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমি ছোট ছোট করে গাজর কুচি আর বাড়িতে আমার কর্ন ছিল সেই কর্নটা কিন্তু দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করার পর তারপরে সয়া সস আর পরিমাণ মতন টমেটো সস দিয়ে নিলাম, আর একটু নুন স্বাদ মতন দেবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু আগে থেকেই নুনের ভাবটা একটু থাকে বেশি, তো সেটা বুঝে কিন্তু আপনারা দেবেন। তো তারপরে আমি সিদ্ধ করে রাখা এই ম্যাকারনি পাস্তাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি। আর খাওয়ার সময় আপনারা আগে থেকে একটুখানি ধনে পাতা কুচি বা অরিগ্যানো যদি চান দিতে পারেন, আমার বাচ্চারা ওগুলো বেশি খুব একটা পছন্দ করে না, তাই এইভাবেই রান্নাটা করলাম। ধন্যবাদ।